ক্যাসিনো কাণ্ডের জন্য বিএনপিকে দোষারোপ করে ক্ষমতাসীনদের দেয়া বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ব্যাংক কেলেঙ্কারির রথী মহারথীদের ধরাছোঁয়ার বাইরে রেখে দুর্নীতি বিরোধী অভিযান সফল হবে না। সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। দশ বছরে কি সব ঘটেছে এই ক্রেডিটও তারা দিতে চায় বিএনপি। তো বিএনপি অনেক কিছু করতে পারে, কিন্তু দশ বছর ক্ষমতায় না থেকে যা সব হয়েছে দশ বছরে তারা করেছে, এটা বলা কি মানে, এটা আমাদের কিছুটা বুঝতে হবে যে এটা গ্রহণযোগ্য নয় এই অভিযোগটা।